হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো আজকে আমি আপনাদের মাঝে যে টপিকটা নিয়ে আসছি যে প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো এখানে কিন্তু বহুদিন ধরে কাজ করতেছে মানুষ এবং আরও বেশি দিন ধরে কাজ করতে পারবেন এখানে লাইফ একটা ইনকামের সুযোগ রয়েছে আপনারা অনেকে অনেকে আমাকে কোশ্চেন করছেন যে ভাইয়া আমরা কোন সাইটে বা কোন অ্যাপ্লিকেশন থেকে প্রত্যেক দিন কিছু না কিছু করে টাকা ইনকাম করতে পারি সো এর পাশাপাশি অনেকে আমার সাথে এয়ারডোপ বা ক্রিপ্টোকারেন্সিতে যুক্ত আছেন তারা ওইগুলোর পাশাপাশি আমাদের সাথে এই প্ল্যাটফর্মে কাজ করে যেতে পারেন সো আপনার দেখা যাচ্ছে পার্ট টাইম অল টাইম তো প্রত্যেক দিন আপনি এখান থেকে কিছু না কিছু ইনকাম কিন্তু করতে পারবেন আমি টার্গেট করছি আপনার যদি এখানে প্রোফাইলটা ইনক্রেজ করতে পারেন মানে ডেভেলপ করতে পারেন সো পার ডে আপনার পাঁচ ডলার কোনো ব্যফার নাই এখান থেকে ওকে সো এখানকার পেমেন্ট সিস্টেমটাও আমি একটু ভালো করে বুঝিয়ে দিব আপনারা পেমেন্ট সিস্টেমটা এখান থেকে পেপাল ইউজ করতে পারবেন পেওনার ওনার ইউজ করতে পারবেন বাংলাদেশ থেকে খুবই সহজে আর পেওনার ওনার কার নেই এটা আসলে বড় কথা নয় পেওনার আপনি এনি টাইম খুলতে পারবেন এবং আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারই বলেন পেওনার ওনার সবারই আছে ঠিক আছে সো আরেকটা গুড নিউজ সেই গুড নিউজটা হচ্ছে কিছু দিনের মধ্যে আপনার এখানে কয়েন বেস পাবেন মানে কয়েন বেসের মাধ্যমে আপনারা পেমেন্ট আনতে পারবেন সো কথা না বাড়িয়ে আমি সরাসরি ইন্টারফেসে চলে যাব কোনো ওয়েবসাইট নিয়ে কথা বলছি এবং কিসের মধ্যে কাজ করব কিভাবে কাজ করব। কাজ কী বা আমরা কাজ কিভাবে করে এখান থেকে টাকা ইনকাম করতে পারি এখানে কাজ কিছুই না আপনি জাস্ট আপনার ফলোয়ার বাড়াবেন লাইক কমেন্ট বাড়াবেন আপনি মানুষকে লাইক কমেন্ট করবেন মানুষকে ফলো করবেন জাস্ট এতটুকুই আপনার কাজ আর কিছুই না আপনি ফেসবুকের বদল এই প্ল্যাটফর্মটাকে বেছে নিতে পারেন আপনার ফেসবুকের টাইমটা যদি এখানে ওয়েস্ট করেন তাহলে আপনার কিন্তু ইনকাম হবে বাট ফেসবুক টুইটারে কিন্তু আপনার ইনকামটা হচ্ছে না তো এইখানকে বলবো আমি আপনার যদি এখানে ফলোয়ার যদি ইনক্রিজ করতে পারেন আপনি আপনার প্রমোশন করতে পারবেন যে কোনো ওয়েবসাইট যে কোনো অ্যাপ্লিকেশন যে কোনো ভিডিও এখানে আপনি ইউটিউবের ভিডিও পোস্ট করতে পারবেন তো সব কিছু এখানে করা যাবে সব কিছু দেখিয়ে দেবে টু জেড ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার প্রত্যেকে এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন সো আরেকটা কথা এখানে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই কারো না কারো রেফারেল লাগবে সো আমি প্রথম দিকে সাইন আপ করার সময় যে রেফারেল কোড বা ইমেলটা চাইবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা পেমেন্ট আপডেট এবং বিভিন্ন ধরনের ইয়ারট্রপ অ্যাপ্লিকেশন আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলি সো অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সো ভিডিওটি আজকে শুরু করে দিচ্ছি যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে বসে পড়ুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি কারোই প্রবলেম হবে না আজকে যে প্ল্যাটফর্মটি নিয়ে কথা বলবো এটি আপনি আগামী দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর ধরে ইউজ করে কাজ করতে পারবেন এবং এখান থেকে আপনি হিউজ পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি এখানে লেগে থাকেন এবং আপনার প্রোফাইলটাকে যদি আপনি ডেভেলপ করেন সো আজকের এই ভিডিওটিতে যারা যারা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব। প্রত্যেকে আমার এই ভিডিওতে একটা করে লাইক দিবেন ডিসলাইক কেউই দিবেন না জাস্ট লাইকই দিবেন সো এটা আমি রিকোয়েস্ট করলাম এখন বাকিটা আপনার ইচ্ছা সো এইখানে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনার ওখানে ক্লিক করে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এ টু জেড বুঝিয়ে দিব সো ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমত এখানে আপনি সাইন আপ ইটস ফ্রিতে ক্লিক করবেন যদি আপনার যে লিঙ্কটা দেওয়া হয়েছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনি হয়তো বা সাইন আপ অপশন দেখতে পাবেন যে এখানে দেখেন সাইন আপ লগ ইন সব অপশন রয়েছে এখানে ক্লিক করলেও হবে ওয়েবসাইটে একটু ভিন্ন হতে পারে খুঁজে নেবেন বাট আমরা অ্যাপসের মধ্যে ঢুকছি অ্যাপসের মধ্যে থেকে কাজ করতে গেলে যেটা করতে হবে আপনি চাইলে অ্যাপসটা স্টোর থেকে ডাউনলোড করতে পারেন আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি তো আমি যেভাবে অ্যাকাউন্ট করবো ঠিক সেমভাবে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সাইনাফিটস ফ্রি অ্যাপসের মধ্যে যদি আসেন তাহলে এরকম আসবে আর ব্রাউজারের মধ্যে থাকলে অন্য একটু আসতে পারে সো এটা আপনি খুঁজে নেবেন তো সাইনাফিটস ফ্রিতে ক্লিক করে দিলেন তো ফ্রি ফ্রিতে ক্লিক করার পর এখানে একটু লোড নিচ্ছে তো একটু ওয়েট করতে হবে আমাদেরকে আচ্ছা আমরা সাইন আপের ফ্রিতে ক্লিক করলে আমরা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অপশন পাইছি বাট সাইন আপ অপশন এই যে এখানে রয়েছে সাইন আপে ক্লিক করে দিবেন তো সাইন আপে ক্লিক করার পর আপনি এইরকম ইন্টারফেস পাবেন এইটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এইখানে আপনি কি দিবেন এইখানে আপনি কী দিবেন এখানে ইমেল দিবেন না আপনি ওয়েবটকের আইডি দিবেন সো আমি আপনাদেরকে ওয়েবটকের ইমেল দিচ্ছি আইডি নাম্বার দিচ্ছি এটা আমাদের টেলিগ্রাম ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে জয়েন্ট লিঙ্ক ওখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি সব পেয়ে যাবেন জাস্ট টাস্ক করবেন কোডগুলোর উপর ইমেলটার উপর কপি হয়ে যাবে যে কোনো একটা কপি করে আপনি এইখানে সুন্দর মতো বসিয়ে দিবেন তো দেওয়ার পর আপনি এখান থেকে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এবং পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু একটু ডিফিকাল্ট পাসওয়ার্ড ইউজ করতে হবে আপনাদেরকে সো আমি এখান থেকে হচ্ছে ফার্স্ট নেম দিচ্ছি আমার আর সম্পূর্ণ নিজের ইনফরমেশন দিবেন যে ইনফরমেশনগুলো আপনার ন্যাশনাল আইডি কার্ডে আছে বা আপনার ফ্যামিলি থেকে আরো ন্যাশনাল আইডি কার্ডে কার্ডে রয়েছে কারণ আপনার নেক্সট টাইম ফেস ভেরিফিকেশন করতে পারে আপনার নেম ভেরিফিকেশন করতে পারে তো এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তো এখানে ইমেল রয়েছে আমি ইমেলটা দিয়ে নিচ্ছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটা কীভাবে ইউজ করছি কিছু সংখ্যা ইউজ করছি আবার বড়ো হাতের লেটার ইউজ করছি এবং কিছু সিম্বল ইউজ করছি এবং ছোটো হাতের একটা অক্ষর ইউজ করছি মানে আপনাকে বড়ো ছোটো সিম্বল নাম্বার সব ইউজ করতে হবে তাহলে আপনার কিন্তু পাসওয়ার্ডটা নেবে তো সবাই এইভাবেই পাসওয়ার্ডটা দিবেন ওকে আমার পাসওয়ার্ড দর শেষ এখন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে তো এইখানে আপনাদের মেন কোশ্চেন এইখানে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার এই স্টেপ তেরোটা তিনটা রয়েছে এই স্টেপগুলো হচ্ছে কি বার্থডে এগুলো আপনার ন্যাশনাল রিকার্ড অনুযায়ী দিয়ে দিবেন এবং আরেকটা কথা এখানে আপনি হচ্ছে যে প্রোফাইলটা কমপ্লিট করতে করতে কিন্তু পাঁচ ডলার আপনার বোনাস দিয়ে দিবে তারা আর এইখানে দেখতে পাচ্ছেন মেল অপশন রয়েছে আপনার ফ্যামিল না মেল এটাকে দিয়ে দিবেন তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে বলছে টাইপ ইউ সিটি তো আমি আমাদের সিটি দিয়ে দেবো প্রাণেশ্বর রংপুর তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি তো এখানে কিন্তু রংপুর থেকে কিন্তু আরও কিন্তু আপনাদের যে ইয়া রয়েছে ধরেন আপনার লোকেশনটা পুরা সেই লোকেশনটা এখান থেকে যাচ্ছে তো রংপুরের কোন জায়গায় আমাদের লোকেশন সেটা আমরা দিয়ে দিবো এখান থেকে অভিয়াসলি বাংলাদেশ হবে সো প্রথমটাই আমি দিচ্ছি এখান থেকে যে বাংলাদেশ রংপুর সো তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা ক্যাপচা দিয়ে দিয়েছে তারা সো এই ক্যাপচাটা ফিল্ড আউট করতে হবে আমাদেরকে এখান থেকে আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি সো ক্যাপচারটা দেওয়ার পরের দিকে আপনাদের যে ইনফরমেশনটি চাইবে সেটাও আমি দেখিয়ে দিব একদম এ টু জেড দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি যাচ্ছে এবং ফোন নম্বর চাচ্ছে তো আপনার কিন্তু যে ইমেলটি ব্যবহার করলেন সেই ইমেলে কিন্তু একটা কোড পাঠানো হয়েছে সেই কোডটা আপনাদেরকে এখানে দিতে হবে আর যদি কোড না পান এই যে দেখতে পাচ্ছেন রিসেন্ট কোড এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে কিন্তু কোডটা কিন্তু আমাদের এখন চলে গেছে আর যদি সে ইমেল সেন্স করতে চান সেটাও পারবেন লুক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েবটক থেকে ভেরিফিকেশন একটা কোড চলে আসছে আমি দুইবার পাইছি কোডটা প্রথম দিকে তারা দিয়েছে নিজের ইচ্ছায় তো তারপর আমি রিসেন্ট কোড করছি আপনি এখান থেকে সরাসরি এই এখানেও ক্লিক করতে পারেন এই যে এখানে এখানে ক্লিক করে কোডটা দিতে পারেন এই যে আমি ওপেন ব্রাউজার করলাম সে ওপেন ব্রাউজার করে ফেলছি তাছাড়া আপনি যদি অ্যাপসে চলে আসেন তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু হচ্ছে যে এটা কিন্তু একদম কেটে যাবে মানে প্রথম অপশানে চলে যাবে তো এখান থেকে এই দিন আমরা হচ্ছে লগ ইন করবো তো আমি এগিয়ে লগ ইন করে নিচ্ছি ওকে যে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই ইমেল পাসওয়ার্ডটা আপনার এখানে দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর আমরা যে কোডটা কপি করছি সেটা এখানে এসেও দিতে পারবো অথবা ওই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আমরা ভেরিফিকেশানটা করতে পারবো সো ইমেল ভেরিফিকেশন এই স্টেপটা কমপ্লিট হলে আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি সো লগ ইন হওয়ার পর এখানে এরকম ইন্টারফেস আসবে মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট অলরেডি হয়ে গেছে সো এইখান থেকে আমাদেরকে যেটা করতে হচ্ছে আমাদের যে প্রোফাইল কম্পিটিশন অটোমেটিকলি দেখে কিন্তু চলে আসছে এখানে একটু ওয়েট করলে কিন্তু এখানে কিন্তু এই অপশনটা কিন্তু চলে আসবে আর আপনাদের ইমেল ভেরিফিকেশনের বিষয়টা বলি আপনারা ওইখানে ক্লিক করেও কিন্তু ইমেলটা ভেরিফিকেশন করতে পারেন সো এখানে আরেকটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে সাপোজ আপনার অ্যাপসের মধ্যে যখন লগ ইন করবেন ঠিক এরকম আসবে তো এখানে আসার পর আপনাকে কী করতে হবে আপনার প্রোফাইলটাকে আগে কমপ্লিট করতে হবে তো প্রোফাইল কমপ্লিট করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন মেনুবার সো মেনুবারের মধ্যে ক্লিক করে মেনু মেনুবারের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল মাত্র পনেরো পার্সেন্ট কিন্তু কমপ্লিট হয়েছে তো আমি এখান থেকে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্টে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমাদের এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে তো আমি আমার এক্সপিরিয়েন্স অ্যাড করে দিচ্ছি এখান থেকে এক্সপিরিয়েন্স অ্যাড করা কিছুই না আমাদের এখানে কোম্পানির নাম আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি আপনি আপনার নাম দিবেন আর কিছুই লাগছে না সো আপনি আপনার যে নামটা রয়েছে জাস্ট ওই নামটা দিবেন এবং জব টাইটেল আমি দেবো ইউটিউবার কন্টেন্ট তো আপনার হচ্ছে লোকেশনের মধ্যে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে মানে উপজেলার জেলা রয়েছে সেটাকে সার্চ করলে আপনার হচ্ছে বাংলাদেশ সব পেয়ে যাবেন তো এটা এখানে দিয়ে দেবেন তারপর আপনার স্টার্ট ডেট তো আপনি যে এই আপনার কোম্পানি যাত্রা মানে আপনি যে কোম্পানি আসে আপনার নামে সেই কোম্পানিটা আপনি কত তারিখে শুরু করছেন সো এটা একটা দিয়ে দিবেন আইডিয়া করে আপনি দিয়ে দিবেন যে আপনার এত তারিখে বা এত সালের মধ্যে আপনার কোম্পানি স্টার্ট হয়েছে এবং এন্ড ডেট এখানে দেওয়ার দরকার নেই তারপর আপনি দিতে পারেন একটা বিগ একটা টাইম দিতে পারেন তাদেরকে যেমন এখানে আমরা কত দিচ্ছি জাস্ট ওয়েট জাস্ট এটা দিলাম নো ম্যাটার তো এইখানে এইখান থেকে হচ্ছে কি আমাদের ফেসবুকের মধ্যেই সব এই যে এখানে দেখতে পাচ্ছেন কারেন্টলি ওয়ার্ক আপনি এখানে কাজ করেন কি না সেটাকে অন করে দেবেন দেন প্রাইমারি জব এটাকে অন করে দিবেন তারপর হচ্ছে নিচের দিকে জব ডিসক্রিপশান আপনার জব নিয়ে কিছু বলবেন সো আমি আমার জব নিয়ে কিছু বলতেছি এখানে তো আমি সিম্পলিক ডিসক্রিপশন দিয়ে দিলাম এটা তেমন কোনো বিষয় না উপরের দিকে সেফ বাটন আছে সেভ বাটনে ক্লিক করে দিবেন আপনার এই যে এক্সপিরিয়েন্সটা রয়েছে সেই এক্সপিরিয়েন্সটা তাদের কাছে চলে যাবে মানে এখানে সেফট হয়ে যাবে আপনার প্রোফাইলে সো এইভাবে আপনাকে প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করতে হবে তো প্রত্যেকটা স্টেপ এখানে ভিডিওর মধ্যে কমপ্লিট করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো আমি আপনাদেরকে জাস্ট বলে দিলাম এবং দু একটা দেখাই দিচ্ছি আপনারা ঠিক সেমভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটার প্রোফাইল কমপ্লিট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইল তিরিশ ডান এখানে দেখতে পাচ্ছেন টিক আসছে এখানে আপনার এডুকেশন মানে পড়াশোনাগুলো অ্যাড করবেন তারপর আপনার প্রোফাইল ফটো আপলোড করবেন এদিকে আপনার বায়ো দিবেন মানে আপনি কি করেন আপনার প্রফেশনটা কি তারপর আপনার হচ্ছে কি এখানে দশটা ফ্রেন্ডকে আপনাকে ফলো করতে হবে এটা কিন্তু আপনাকে মাস্টবি করতে হবে এই দশটা ফ্রেন্ডকে কিন্তু ফলো করতেই হবে সো এখানে এই যে ফলো বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন জাস্ট এভাবে আপনি সে দশটা ফ্রেন্ডকে ফলো করবেন তো আমাদের কিন্তু অলরেডি চারটা ডান তারপর হচ্ছে আমরা এখান থেকে এই যে ছয়টা ডান করলাম এই যে আমরা আটটা ডান করলাম অ্যান্ড দেন এখান থেকে দশটা ডান ডান করলাম তো দেখেন আপনার নেক্সট কিন্তু ফেসবুক কিন্তু এইটাই কিন্তু মানে ফেসবুকের মতোই ঠিক সেম এইটা আর এখান থেকে কিন্তু আমরা কিন্তু হচ্ছে একটা টাকা ইনকাম করতে পারতেছি কিন্তু ফেসবুক থেকে কিন্তু সেই টাকাটা কিন্তু ইনকাম করতে পারবো না আচ্ছা আমি প্রোফাইল ডান করাটা আপনাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি আপনারা প্রোফাইলটা নিজে নিজেও ডান করতে পারবেন এখানে আপনি যে এখানে ক্লিক করলে প্রোফাইলটা ভিউ করতে পারবেন অথবা আপনার এখানে ক্লিক করলে প্রোফাইলটা ভিউ করতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে নিউজ ফিডে যে এখানে অথবা হোমে অপশনে গেলে আপনি ফেসবুকের মতো নিউজ ফিড পাবেন আর এটা হচ্ছে কন্ট্রাক্টস মানে বিজনেস বা অন্য কোনো বিষয়ের জন্য আপনি এখান থেকে ফ্রেন্ডের কন্ট্রাক্ট পাবেন তারপর এখানে রিওয়ার্ড অপশান দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আপনার আর যে আর্নিংয়ের যে ড্যাশবোর্ডটা থাকবে সেটা হচ্ছে এইটা তো রিওয়ার্ডের মধ্যে ক্লিক করে দিয়ে কিন্তু আপনাদেরকে এখানে দেখতে হবে তো আমি এইখানে কিছু জিনিস বুঝিয়ে দেবো আপনাদের এখানে বোঝানোর মতো অনেক কিছুই আছে ইনকামের যে লেভেলটা আছে ইনকামের যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু এখানেই বুঝতে পারবেন সো এখানে আমি প্রথম দিকে বললাম কি গেট কোয়ালিফাইড এখানে কমপ্লিট প্রোফাইল আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করতে বলতেছে অ্যাট ফার্স্ট তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি মেম্বারদের জন্য রেফারেল ইনকাম হচ্ছে টেন পার্সেন্ট ফাইভ লেভেল পর্যন্ত রেফারেল কমিশন রয়েছে মানে আপনার পাঁচ লেভেল পর্যন্ত আপনি আপনার ফ্রেন্ডদের কাছ থেকে কিন্তু দশ পার্সেন্ট হারে কমিশন কিন্তু ইনকাম করতে পারবেন সো খুব ভালো পরিমাণে ইনকাম এখানে হবে আরও এদিকে দেখতে পাচ্ছেন প্রো মেম্বারদের জন্য আরও অনেক লেভেল রয়েছে এইদিকে সো ওইদিকে আমি যাচ্ছি না জাস্ট ফ্রিতেই আমাদের যে ফাইভ লেভেল কমিশন আমরা পাচ্ছি দ্যাটস এন তো এখানে বলে দিছে তারা টেন পার্সেন্ট থ্রু ফাইভ লেভেল হয় নিউ ডাইরেক্টলি রেফারেল প্রো কাস্টমার সো আপনি যদি প্রো মেম্বারদেরকেও ইনভাইট করেন মানে আপনার রেফারেল যদি প্রো হয় সেখান থেকেও আপনি কমিশন পাবেন আর এখানে হচ্ছে কি রেফারেল রিওয়ার্ডস কম্বিনেশন প্ল্যান ওয়ান্স এলিজিবল ইউর রেফারেল রিওয়ার্ডস আর পেইড অ্যাট দ্য এন্ড ইস মান্থ হান্ড্রেড মে হান্ড্রেড ডলার মিনিমাম আপনার কোনো রেফারেল যখন হান্ড্রেড ডলার ইনকাম করবে প্রতি ধরেন যে এক মাসে হানড্রেড ডলার ইনকাম করলো তো সেই হানড্রেড ডলারের প্রফিটটা কিন্তু আপনার রেফারেল কমিশনটা একবারেই পেয়ে যাবেন মে বি দশ ডলার হতে পারে তো এইখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই এখানে দেখতে পাচ্ছেন প্রোফিসার্স নামে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ই আর্ন আপ টু ফোরটি এইট পার ইয়ার পার প্রো কাস্টমার রেফারেল আপনি যদি কোনো রেফারেলকে রেফারেল করান সেই রেফারেল যদি প্রো কাস্টমার হয়ে থাকে মানে যদি সে আপগ্রেড করে এখানে সে যদি তার মতো করে কাজ করে তাহলে আপনি তার কাছ থেকে হচ্ছে যে পার ইয়ার মানে প্রত্যেক বছরে আপনি এখান থেকে আটচল্লিশ ডলার মানে পঞ্চাশ ডলার কিন্তু ইনকাম করবেন তার কাছ থেকে তারপর হচ্ছে কি এদিকে আরও কিছু রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো নিজে নিজে পড়ে নেবেন আর এখানে আরও কিছু কামিং শুনে তারা রাখছে অনেক মানে নেক্সট আপনি এখানে আরও ভালো কিছু পাবেন এখান থেকে আজকে থেকে সাড়ে সাত মাস আগে কিন্তু এটার অ্যাপ্লিকেশন ছিল না এখন কিন্তু অ্যাপ্লিকেশন ও প্লে স্টোরে অ্যাভেলেবেল আর তারা কিন্তু কয়েন বেস পেমেন্ট মেথডটাও এখানে সুন বলছে মানে কয়েন বেজেও আমরা পেমেন্টটা নিতে পারবো যারা আমরা অনলাইনে কাজ করি ক্রিপ্টোতে কাজ করি তাদের জন্য অনেক হেল্প হবে এখানে আর তাছাড়া আপনারা পেপাল বা পে ওনারের মাধ্যমে এখানে আপাতত কিন্তু পেমেন্টটা নিতে পারবেন সবাই পে ওনারের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিচ্ছে আর এইটার পেমেন্ট প্রুফ নিয়ে কোনো কোশ্চেন থাকলে কোনো কোশ্চেন করার দরকার নেই আপনি নিট কাজ করে যান আপনি যখন এখানে হানড্রেড ডলার করতে পারবেন আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন আর পেমেন্ট এখান থেকে হানড্রেড পার্সেন্ট পাবেন এটার গ্যারান্টি আমি দিতে পারি সো আমি এখানে সব কিছু দেখিয়ে দিলাম এখানে পোস্ট করার সিস্টেমটাও দেখিয়ে দিলাম সো আপনার প্রত্যেকেভাবে কাজ করবেন আজকে ভিডিওটা আমি আর বাধা যাচ্ছি না তো পোস্ট করার জন্য এখানে কিছুই না আপনি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে প্রো প্রথম দিকে আপনি এখান থেকে ফটো ভিডিও সব আপলোড করতে পারবেন একটা রিকোয়েস্ট করব আমি আমার প্রোফাইল লিঙ্ক দিচ্ছি আপনার প্রত্যেকে এসে এখানে ফলো করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকে আমি ফলো লাইক কমেন্ট ব্যাক দিব আর এখানে কিন্তু হিউজ ফ্রেন্ড পাবেন এই যে ফ্রেন্ড অপশন আসলে হিউজ ফ্রেন্ড পাবেন এগুলোকে আপনি ফলো দিয়ে কানেক্ট করবেন আপনাদের এখানে মেসেজ করবেন তাদেরকে লা তাদেরকে লাইক কমেন্ট করবেন এবং নিজে তাদের কাছ থেকে লাইক কমেন্ট পাবেন তো এভাবে আপনার এখানে ফ্রেন্ড বাড়াতে হবে এখানে হিউজ ফ্রেন্ড রয়েছে এবং হিউজ আর্নিংয়ের অপরচুনিটি রয়েছে নেক্সট টাইম সো আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগছে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করার চেষ্টা করবেন আর প্রত্যেকে আমার এই প্রোফাইলে ভিউ করবেন মানে ফলো করবেন লাইক কমেন্ট করার চেষ্টা করবেন আপনারা সবাই ফলো ব্যাক পাবেন এবং লাইক কমেন্ট পাবেন আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ